আমাদের অন্ধ বিশ্বাস চ্যানেলের সকল প্রকার পাঠকল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। নিঝুমদের চলে যা, প্লিজ তুই চলে যা, আমাদের মাঝ থেকে চলে যা। আমি তো তোদের মাঝে আসিনি। এসেছিস তুই, তুই এসেছিস আমাদের মাঝে। আমি ভালোবাসি শান্ত ভাইয়াকে, অনেক অনেক বেশি ভালোবাসি। তার পাশে কাউকে সহ্য হয় না আমার, কাউকে না। বন্ধুত্বের নামে এভাবে ঠকালি আমায়। সরি নিঝুম। বলা মাত্র ইফা নিঝুমকে ধাক্কা মেরে ফেলে দিল ছাদ থেকে। নিঝুম নির্বাক, শান্ত ফোন হাতে সবে বের হতেই উপর থেকে জাসমিসকে পড়তে দেখে নিস্তব্ধ। ফ্ল্যাশব্যাক, রিয়ার বার্থডের আয়োজন অবশেষে করাই হচ্ছে। আফিন অনেক ভেবেচিন্তে একটা কফি শপে বার্থডে সেলিব্রেশন করার বুদ্ধি আঁটল। রিয়ার কফি বেশ পছন্দ, এই ফাঁকে নিশ্চয়ই সে বসে বসে তিন চার কাপ খেয়ে ফেলবে, এতে ওর মন ভালো থাকবে, রাখবে না। না হলে রিয়া চা পান থেকে চুন খসলেই রেগে যায়। সকাল সকাল আফিন আর নীলাভ্র দেখে শুনে ভালো একটা কফি শপ বুক করে ফেললো, কাজ তখন থেকেই শুরু হয়ে গেছে। কফি শপের দোতলাটা পুরোটা ভাড়া করা হলো। দুপুরের দিকে শান্ত, আহনাব, তানিশা, নিঝুম, ইফা, তিথি, আহিম, আফিন আর নীলাভ্র সবাই উপস্থিত হলো। উপরে সাজানো কাজটা শুরু হবে খানিকক্ষণ পর। আপাতত চেয়ার টেবিল সব সরিয়ে একপাশে রাখা হয়েছে, লাইটিংয়ের কাজটাও হবে তখন। নিচে সবাই মিলে ম্যানেজারের সাথে কথা বলছে, কিভাবে কি হবে না হবে সব কিছু। নিঝুমের ভাবটা বেশ শান্তশিষ্ট, ঘুরে ঘুরে দেখছে সে পুরোটা। এখন এখানে তেমন একটা কাস্টমার নেই। নিঝুমের ইচ্ছে করছে এখানকার কফি একবার ট্রাই করতে, নিশ্চয়ই ভালো হবে। পেছন থেকে তানিশার কণ্ঠ ভেসে আসতেই চট করে পিছন ফিরল নিঝুম। তানিশা একটা টেবিলের উপর বসা, তার হাতে একটা কোল্ড কফি। নিঝুমের দিকে ফিরে তাচ্ছিল্যের স্বরে হেসে বলল, তুমি আমাকে অবাক করে দিচ্ছ, এত বড় একটা খবর অথচ তোমার হাবভাব আগের মতোই, মনেই হচ্ছে না কিছু হয়েছে। নিঝুম হাসল, তানিশা এদিক ওদিক ফিরে পড়ল। তাহলে বেশ সুখী আছো বলা যায়। নিঝুম ফিরল, ইফা আর তিথিকে নিয়ে খুব হাসাহাসি করছে। নিঝুমকে দেখতে পেয়ে হাত নাড়ালো ইফা, নিঝুম হাসল। তানিশা নিচে নামল, নিঝুমের কাছে এসে ফিসফিসিয়ে বলল, বোধহয় সংযত হয়ে গেছ, আমি আরও ভাবলাম কত কি দেখব। ও হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি, খুব শীঘ্রই পেতে চলেছো তুমি সেটা। বলেই চোখ টিপে তানিশা চলে গেল। নিঝুম কিছু একটা আজ করতে পারলো বটে, মুখ ফিরে এদিক তাকিয়ে দেখল নীলাভ্র মনমরা হয়ে বসে আছে। ইফার ব্যাপারটা অবশ্য সে, তানিশা, নীলাভ্র ছাড়া আর কেউ জানে না। ইফার এমন কাজে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নীলাভ্রের উপর, ভাবতেই পারছে না বন্ধুদের আড়ালে এভাবে কেউ শত্রুতাও করতে পারে। রাগে চেয়ে কষ্ট বেশি পেয়েছে সে, ইফাকে নিজের ছোট বোনের মতো ভাবত। নিজের ছোট বোন যদি এমনটা করত তাহলে এতক্ষণে তার গালে দুটো চড় মারত, সেখানে এখনও কিছুই করতে পারছে না। আহনাবকে বলতে গিয়েও ফিরে এসছে নিঝুমের কারণে, কাউকে জানতে দেয়নি সে। নীলাভ্র এবার অতিষ্ঠ হয়ে পড়ল, যেখানে সে চিন্তায় অস্থির সেখানে নিঝুমের এমন শীতল মনোভাব আরও উত্তেজিত করছে তাকে। হঠাৎই নীলাভ্র নিঝুমের সামনে এসে দাঁড়ালো, তার হাত ধরে টেনে উপরের দিকে নিয়ে গেল। শান্ত নজর কাড়ল দৃশ্যটা, তবুও কিছুই বলতে পারল না। এদিকে ইফাও তাকিয়েছে তাদের দিকে, তার হাতে একটা চিরকুট, রক্তশূন্য মুখে স্থির নয়নে তাকাচ্ছে আশপাশ। এক কোণে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা উপভোগ করছে তানিশা, নিজে শান্তিতে নেই আর কাউকে শান্তিতে থাকতে দেবে না বলে ঠিক করে রেখেছে। আমি নিজে গিয়ে সবাইকে এখন বলে দেব। কি বলবেন? কি বলবো মানে, যা ঘটেছে তাই বলবো। তুমি পারছো এভাবে শান্ত হয়ে বসে থাকতে? আমি পারছি না। কিছু বলার দরকার নেই। কেন দরকার নেই? ঘটনাটা এখন সবাই ভুলে গেছে তাই। আমি তো আর ভুলে যেতে পারি না। তাহলে ভুলে যান, আমার তো, আমিও তো ভুলে গেছি। নীলাভ্র শব্দ করে শ্বাস নিয়ে আশপাশ তাকালো, বিচলিত হয়ে অতঃপর বলল, তুমি বিরল প্রজাতির জীব, এটা জানো। এত কিছু ঘটে গেল আর তুমি বলছো ভুলে যেতে। নাকি এখন কি উপায়, কি বলবো আমি এখন? এই একটা কিছুর জন্য এখন কত কি হবে, বন্ধুত্ব ভেঙে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আর সবচেয়ে বড় কথা আজকের দিনটা খারাপ হবে। আপনি চান এটা? আহনাফ, অশান্ত, আহিম, আফিম যারা এখন ইফাকে ছোট বোনের মতো দেখছে, এত আদর করছে, সবার কাছে এক নিমিশেই খারাপ হয়ে যাবে।
পেছন থেকে ইফা বলে উঠল, কেন খারাপ হয়ে যাব? নিঝুম আর নীলাভ্র দুজনেই পিছনে ফিরল। নীলাভ্র কিছু কঠিন কথা বলার জন্য প্রস্তুত নিলেও নিঝুম তার হাত আটকে দিল। ইফার সামনে এগিয়ে এলো, হাতে চিরকুটটা সামনে ধরে বলল, এটার মানে কি নিঝুম? নিঝুম চিরকুট হাতে নিল, বেশ বুঝতে পারল তানিসা এই সারপ্রাইজের অপেক্ষা করতে বলেছিল, এত তাড়াতাড়ি পেয়ে যাবে ভাবেনি। নীলাভ্র বলে উঠল, তুই কেন এটা করলি ইফা? ইফা নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে আছে নিঝুমের দিকে, বেশ বোঝাই যাচ্ছে এখন সে শুধুই নিঝুমের সাথে কথা বলতে চাইছে। নীলাভ্রকে উদ্দেশ্য করে নিঝুম বলল, আপনি চলে যান নীলাভ্র, আমাদের কিছু কথা বলার আছে। বিরক্ত হয়ে হনন করে চলে গেল নীলাভ্র। শান্ত উপরে চাপে বলে ভেবে নীলাভ্রকে নামতে দেখে আর আগালো না, কিন্তু নীলাভ্রকে রেগে থাকতে দেখে বেশ অবাক হলো, কি হচ্ছে এসব? নিঝুম আর ইফা এখন মুখোমুখি, ইফা চোখ মুখ কঠিন করে রেখেছে, নিঝুমের দৃষ্টি মলিন। নিঝুম হাসলো, ইফা বলে উঠল, তুই হাসছিস? হাসবো না তো কি করব। নিঝুমের কথায় গোলমেলে হয়ে গেল সব কিছু, বিচলিত হয়ে পড়ে ইফা, ঘন ঘন শ্বাস ফেলছে সে, নিঝুমের দিকে আর দৃষ্টি রাখতে পারল না, শুকনো ঢোক গিলে চোখ সরিয়ে ফেলল। নিঝুম চোখের চশমা খুলে উড়না দিয়ে মুছে আবারে চোখে পড়ে বলল, এত ভয় পেয়ে যাচ্ছিস কেন? ইফার ঠোঁট জোড়া কাঁপছে এখন, তার চোখে ভয় স্পষ্ট। নিঝুম হাসি হাসি মুখে বলল, আমার এত বড় ক্ষতি কেন করতে চাইলি? কারণ তুই আমার সর্বনাশ করেছিস। কিছু বলতে চাস তুই? আমি ভালোবাসি শান্ত ভাইয়াকে, এখন না আরো আগে থেকে ভালোবেসে আসছি। আমার প্রতিটা স্বপ্ন আমি তাকে নিয়ে বুনেছি, আর তুই মাঝে এসে কি করলি? কেড়ে নিলি আমার থেকে শান্ত ভাইয়াকে? আমি কেড়ে নিয়েছি ইফা, তুই ভুল বুঝছিস। না বুঝছি না, যা ঠিক তাই বুঝছি, যা বলছি সব সত্যি বলছি। সব কিছু ঠিক চলছিল, মাঝে তুই শুধু এসে সব কিছু নষ্ট করে দিলি। চেঁচিয়ে কথাগুলো বলতে লাগলো ইফা, তার চোখ মুখ ইতিমধ্যে লাল হয়ে গেছে, চোখে জল টলমল করছে। নিঝুম সামনে এগিয়ে এসে ইফার হাত ধরে বলল, ইফা শোন, তুই ভুল বুঝছিস আমায়। চট করে হাতটা সরিয়ে নিল ইফা, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, ভার ভার গলায় বলতে লাগলো, যখন তোকে আমি প্রথমবার দেখেছিলাম নিজের বন্ধু ভেবেছিলাম, খুব ভালো একজন বন্ধু, খুব আপন ভাবতাম তোকে, কিন্তু যখন দেখলাম তুই আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নিচ্ছিস, তখন আমার সব কিছু এলোমেলো হয়ে গেল। কেন এমনটা করলি তুই নিঝুম বল? ইফা তুই শোন তো, প্রথমে আমি ভাবলাম তুই আহনব ভাইয়াকে ভালোবাসিস, কিন্তু না, পরে যখন দেখলাম তুই সবসময় শান্ত ভাইয়ের পিছু পিছু ঘুরিস, তখন আমার দুনিয়া উল্টে গেল নিঝুম। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি নিজেকে, কিন্তু পারিনি। ভাবতাম তুই বোধহয় আহনব ভাইয়াকে ভালোবাসিস, শান্ত ভাইয়া শুধু তোর বন্ধু, কিন্তু তবুও নিজেকে মানাতে পারিনি। জানিস, একমাত্র তুই সেই মেয়ে যাকে শান্ত ভাইয়া এত ইম্পর্ট্যান্ট দিচ্ছিল। অস্থির হয়ে উঠছিলাম আমি, কি করব বুঝতে না পেরে পোস্টার ছাপালাম তোদের, ভাবলাম এটা তোদের আলাদা করে দিবে, কিন্তু না, তেমন কিছুই হলো না। দিশা আপু চলে গেল আহনব ভাইয়াকে ছেড়ে, আহনব ভাইয়া ভালোবাসলো তোকে, আমিও ভাবলাম বোধহয় এবার কিছু একটা হবে, তুই সরে আসবি শান্ত ভাইয়ের কাছ থেকে, কিন্তু না, সেটাও হলো না। তুই নিঝুম, তুই শান্ত ভাইয়াকে ভালোবাসিস তাই না বল? নিঝুম চোখের জল আড়াল করল, আকাশের দিকে তাকালো। ঝিমে পড়া এই দুপুর, সূর্য এখন মেঘের আড়াল থেকে রোদ দিচ্ছে, সেই রোদে গায়ে লাগছে না। ইফার দিকে তাকে স্পষ্ট স্বরে বলল, তুই আমাকে মারার চেষ্টা করেছিলি ইফা, ছেলে লাগিয়ে আমাকে মাঝ রাস্তায় চশমা ছাড়া এই কারণেই এনে দাঁড় করিয়েছিলি। তুই বেশ জানতি আমি চশমা ছাড়া অন্ধ, তাই না বল? ইফার চোখের মণি ছোট হয়ে এলো, চোরের মতো এদিক ওদিক তাকাতে লাগলো সে, তার শরীর কাঁপছে, বারবার ভয় ঠোক গিলছে সে। নিঝুম হেসে বলল, যার জন্য তুই এত কিছু করলি সেই অশান্ত কিন্তু তোকে ভালোবাসে না, তোর একবারও মনে হচ্ছে না তুই ভুল করেছিস? ইফা চমকে তাকালো, নিঝুম এবার তার দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, অশান্ত তোকে ভালোবাসে না তাই না ইফা? তুইও নাকি একপাক্ষিক ভালোবাসিস। এসব কিছু তোর জন্য, তোর জন্য এসব কিছু। তুই আবারও আমায় দোষ দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, কারণ সব দোষ তোর, তোর জন্য হয়ে গেছে এত কিছু, তোর জন্য আমি এত নিচে নেমে গেছি, শুধু তোর জন্য। নিঝুম থমকে গেল, যার চোখে এতক্ষণ ভয়ার্থ ছিল, এখন তার চোখেই নিজের জন্য ঘৃণা দেখতে পাচ্ছে নিঝুম।
এ কী করে হয়। এই একই চোখে সে দেখেছিল বন্ধুত্ব, ভালোবাসা, বিশ্বাস, আর আজ সেই চোখে ঘৃণা। সত্যি কি ইফা এত ঘৃণা করে তাকে? তানিশা কি তবে ঠিক বলল? নিজুম শব্দ করে শ্বাস ফেলে বলল, তুই আমায় এতটা ঘৃণা করিস ইফা? ইফা চোয়াল শক্ত করে বলল, আমার সহ্য হয় না তোকে, কখনো সহ্য হয় না। তুই আমার থেকে শান্ত ভাইয়াকে কেড়ে নিয়েছিস, শুধু তুই তুই পারিস কেড়ে নিতে তানিশাহপুর থেকে কেড়ে নিলি আহনা ভাইয়াকে, আর আমার থেকে কেড়ে নিয়েছিস শান্ত ভাইয়াকে। ইফা চুপ। চমকে উঠল ইফা, নিঝুমের ঠোঁট কাঁপছে, তার চোখ দুটো লাল হয়ে গেছে। নিঝুম নিজেকে ঠিক করার চেষ্টা করল। ইফা হঠাৎ হেসে বলল, আরে কোথায় যান, একটা লাইক তো দিয়ে যান। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে। প্লিজ সবাই লাইক কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লেগেছে। ধন্যবাদ।